দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। ভোট আসে ভোট যায়, কিন্তু সাধারণ মানুষ তারা কি সেই আঁকতে যান? প্রতিশ্রুতির ওপর প্রতিশ্রুতি পালন কি হয় সেই সমস্ত কথাগুলো, নাকি প্রার্থীরা ভোটে জেতার পর নেতা এমএলএ বা এমপি হয়ে ভুলে যান সাধারণ মানুষের কথা? কি বলছেন সেই সব সাধারণ মানুষ যাদের ভোটের দ্বারা নির্বাচিত হচ্ছেন সাংসদ, বিধায়ক কিংবা পঞ্চায়েত প্রধান? চলুন শুনে নিই কানের মুখ থেকে তাদের চাওয়া এবং না পাওয়ার কথা। লোকসভা 65 নম্বর জঙ্গিপুর নির্বাচন, আমি তো এর আগে বিগত ছিলাম, আমি 5 বছর কংগ্রেসে ছিলাম। এই আপনার গোড়াভাই ঘাট থেকে ঢালাই করে এসেছি। আমার ম্যাডাম ওই এই হালে পঞ্চায়েত ছিল, উনি পাস করেছেন। তো আপাতত মোটামুটি দেখেন স্কুলে ওখান থেকে আদা হয়তো ওখানে ঢালাই হয়েছে। আর একটা 3-4টা স্কিম দিয়েছি আমাদের রাজীব ভাই, স্কিম দিয়েছেন 27 লক্ষ টাকা এখন বড় বসন্ত হইতে আশ্রম অবধি। একটা হচ্ছে স্কুল ঋষিকেশ বিদ্যালয়, ওখান থেকে হচ্ছে কালুদাসের বাড়ি অবধি ওখান থেকে 15 লাখ স্কিম দিয়েছে। এই এইটুকু কভারটা করলে আমাদের হয়ে যাবে। আর একটা আছে বাঁধের ওখান থেকে আমাদের সেই ছোটো বনসল ওখান থেকে একটা দিয়েছি রাস্তা ঢালাই 10 ফুটের। আর একটা হচ্ছে আমাদের মন্দিরে, এখানে ছোটো বনসল মন্দিরে ওখানে দিয়েছি আমরা একটা গার্ডওয়াল পাঁচিল আর ছেলে পেলের জন্য ই দোলনা খেলার জন্য। এটা আমাদের রিকোয়েস্ট রেখেছি ওনারা, আর হবে ইলেকশনের পরে একটা হয়েছে ঢালাই, দুটো হয়েছে। আর আমরা চাইছি গ্রামে উন্নয়ন হোক, ঘর বাড়ি পাক, এটা চাই আমরা। ভোটের পরে আর কি পালন হবে? পালন তো যা হওয়ার হচ্ছে, ধরুন আমাদের তৃণমূল নেতা যারা আছেন তারা এদিকটা কাজটা ভালোই করেছেন, খারাপ কিছু নেই। রাস্তাঘাটগুলো মোটামুটি হয়ে আসছে, যেটা আমাদের দীর্ঘদিন ধরে আকাঙ্ক্ষা ছিল সেটা পূর্ণ হয়েছে। শুধু রাস্তা করে ফেলেছিলেন, তারপরে আমাদের দিদিভাই এসছে, দিদিভাই মোটামুটি কাজ করেছেন, না হওয়ার মতন কিছু নেই। এখন হচ্ছে যে রাস্তাটা মোটামুটি ঠিক হয়ে যাক, একটু শিক্ষার অবনতিটা বাড়ুক, আর মানুষের একটু পরিবর্তন চাই তো সব দিকে। জল নিকাশের ব্যবস্থা একটা শিলা রাস্তা থেকে আমরা জল পাই, জলটা খুব একটা খারাপ নাই চলছে, ওটা নিয়ে আমরা চালাচ্ছি। ড্রেন নাই, ড্রেনের জন্য আমরা বলেছি, এর আগে পঞ্চায়েত থেকে লোকজন এসেছিলো, তাদেরকে আমরা বলেছি যে আমাদের একটা জল নিকাশের জায়গা দরকার ড্রেনটা রাস্তার পাশ দিয়ে বের করার জন্য, যে আমাদের একটা বড় ক্যানেল আছে, সেই ক্যানেলে পুরো এলাকাটার পাশ দিয়ে, ধরুন রাস্তার পাশ দিয়ে ড্রেনটা হবে, ওই ক্যালভেটে পড়বে, সেটা বলা হয়েছে, সেটা কবে হবে এখন দেখা যাবে। পরিবর্তন চাইছি, উন্নতি চাইছি, উন্নতি হচ্ছে না তো কিছু না, মুখে মুখে বড় বড় কথা বলছে কিন্তু কাজ আমরা কিছুই হচ্ছে না, না মানে পঞ্চায়েতে কোনো উন্নতি তো হয় না। তারপর ওই যে 100 দিনের কাজগুলো হয় যেগুলো, সেগুলো তো কিছু কিছু ছেলেরা আছে ক্যাডার করে খেয়ে নেয় পয়সাগুলো, করে কিছুই পায় না। আমাদের বয়স 60 আপ হয়ে গেছে, কিছুই পায় না, 5 পয়সা পায় না। আমার বাড়ি হচ্ছে পোলাডাঙ্গা আধামার টু, রাধাঘাট টু অঞ্চল। তো আমাদের গ্রামে আমার থেকে আরও, আমার বাবা এখন তো 100 পার হয়ে গেছে, তবু বাবার কোনো এ নাই, কিছুই পায় না। মা জীবিত, উনি ধরুন 95, কিছুই পায় না। সরকার থেকে কোনো ফসল রাস্তাঘাট মোটামুটি আছে কিন্তু নিকাশি অবস্থা ভালো নেই। খাওয়ার জল এখান দিয়ে ট্যাঙ্ক আছে আপনার, এখানে একটা ওই ট্যাঙ্কে সেই জলটা পাই, ওটা মানে পান করা যোগ্য হয় না। বসে আমার বাবার আপনার মনে সব সব মিনারেল ওয়াটার কিনতে হয়, এমনি আলাদা করে বোতল করে কিনতে হবে, এতে ট্যাপে কিনে কিনে খাই আমরা। আর তাছাড়া ধরুন এমন কিছু উন্নতি হয়নি, মমতাদের দিয়ে তো অনেক বড় বড় কথা বলে কিন্তু আমাদের সেরকম, আমাদের কিন্তু ব্যক্তিগত কিছুই হয় আমাদের এলাকাতে। আমরা সরকারের কাছে কী চাইব? আমাদের রাস্তাঘাট, পানীয় জল নিকাশি নালা এসবই খুব অসুবিধা, এলাকায় উন্নয়ন ছোটো ফুটো উন্নয়ন হয়েছে, পার্থক্য আর আমরা কী বুঝবো? আমরা তো এটাই বুঝি কি বিএসএনএল একই আছে, বিএসএনএল, আমি বিএসএনএল কর্মচারী। আমাদের বিগত মানে 70 বছর কংগ্রেস শাসনে
আমরা সেরকম আজকে নতুন রেকর্ড আমরা দেখছি কি ফেব্রুয়ারি মাসের মাইনা আমরা মার্চ মাসের 18 তারিখে পেয়েছি এবং এই মাসের মাইনা এখন অবধি আমরা হাতে পাইনি। আমরা চাইব দুটো শান্তিতে বসবাস করতে পারি, শান্তিতে দুটো খেতে পারি, কর্ম রোজগার বাড়ুক, এটাই আর চাইব। কাজ করবে কি বৃত্তান্ত এগুলো আমরা দিব। এলাকায় উন্নয়ন হয়েছে বলতে হয়তো লাইট ফাইট গুলো হয়েছে, রাস্তাঘাট গুলো দেখতে পাচ্ছি কিরকম রাস্তাঘাটের অবস্থা, যাওয়া যায় না রাস্তাঘাট দিয়ে, ওই মানে কোন কন্ট্রাক্টর আসছে খানি মাটি ফেলে যেখানে ফেলে টুটি চলে যাচ্ছে, ওই এক মাসের মধ্যে আবার নষ্ট হয়ে যাচ্ছে, এই তো পাকাপোক্ত কিছু হচ্ছে না, এই তো উন্নয়ন হচ্ছে। জল নিকাশি ব্যাপারটা মোটামুটি ঠিকই আছে, হ্যাঁ জল নিকাশি অসুবিধা নেই এলাকায়, হ্যাঁ জল নিকাশের খুব ভালো আছে। হ্যাঁ পঞ্চায়েতের সুবিধায় পঞ্চায়েতে হয়তো কোনো দরকার পড়ে হয়তো সার্টিফিকেটের জন্য গেলাম হয়তো দিয়ে দেয়, হয়তো সেরকম মানে মানুষ আছে গরিব মানুষ আছে তাদেরকে মানে গম যেভাবে দিয়ে দেয় সেইভাবে তাদেরকে দেয়, সে পায় এর অসুবিধা অঞ্চলে অসুবিধা হয় না, অঞ্চলে পাড়ার ব্যাপার তো যাতে বললে পরে কথা ওনার শুনে। হ্যাঁ নিরাপাস যোজনা আমি ঘর পেয়েছি পেয়েছি আর কি চাইবো, আমরা ভালো মন্দ চাই ভালোভাবে যেন মারামারি ঝাড়ে ঝগড়া ঝামেলা না হয় এটাই আমরা চাই, ভালোভাবে যেন ভোট হয় সেটাই চাই আমরা, ভালো ভোটটা হোক কোনো জোর জামা না হয়, যেরকম মার্ডার খুন খারাপ এইগুলো হয়েছে এগুলো সাধারণ যদি না হাতে সেগুলো আমাদের খুব যথেষ্ট খুব ভালো, এগুলো ওনারা হয়তো আমাদের এখানে কিছু জলের সমস্যা হয় খরার সময় জল পাওয়া যায় না, সেটা আমরা চাই জলটা একটু অন্য কোনো লাইন হোক জলটা আমরা যেন চাই একটু, পঞ্চায়েত থেকে তো সার্টিফিকেট যেগুলো শুনে সার্টিফিকেট যেগুলো পাওয়া যায় সেটা পাওয়া যায় সার্টিফিকেট, পঞ্চায়েতের দিক থেকে কোনো রিসেপ পায় না, আমরা ঘর আসে খুব কমই আসে, এখানে যারা ঘর নিয়ে আসে তারা সে তো বুঝতে পারছে এখন যুগের পরিস্থিতি এরকম এলাকায়, হয়তো একজন নামে এলো আরেকজন আমি চেরা গেল ডাক, আর আমরা করে কি হয় এখন যা যাবা না, এখন এখনও যাবা না তো আমরা এখন বলতে গেলে তো কিছু বলতে পারবো না কাউকে। আমরা শুনলাম কি বলছেন এখানকার সাধারণ মানুষ কি চাইছেন আগামী দিনে লোকসভা নির্বাচনে, তাদের ছোট ছোট দাবি জল নিকাশি ব্যবস্থা খাবার জল কিংবা রাস্তাঘাট বা পঞ্চায়েত থেকে সামান্য সুবিধা, এই তাদের চাহিদা বলা যায়। চলতে থাকবে আমাদের গ্রামেগঞ্জে ভোটের রায়। ক্যামেরায় কৌশিক ঘোষের সঙ্গে অন্তর গোস্বামী, টিভি 24 বাংলা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ। কলকাতার বাইরে তো বটেই, সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা। যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 9007574740।